ক্রিপ্টোকারেন্সি এর মধ্যে যে ক্যাটাগরির কয়েনগুলো সম্পূর্ণ নিরাপদ এবং সবসময় ট্রেন্ডিং এ চলে থাকে এবং আগামী বুল রানে বিপুল পরিমাণ প্রফিট দিতে পারে সে সমস্ত নিরাপদ ক্যাটাগরির ব্লকচেইন কয়েনগুলো নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা আসুন শুরু করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করবেন। যত বেশি লাইক কমেন্ট করবেন তত বেশি নতুন ভিডিও আসবে। প্রথমে আমরা RWA অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট অর্থাৎ রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট ব্লকচেইন ক্যাটাগরির কয়েন নিয়ে সাজেস্ট করব। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট হচ্ছে ফিজিক্যালি যে সমস্ত অ্যাসেট রয়েছে, যেমন নগদ টাকা, যে কোনো পণ্য সামগ্রী, রিয়েল এস্টেট, স্টক অথবা বন্ড, সকল আর্থিক সম্পদের ডিজিটাল ব্লকচেইনের প্রতিনিধিত্বকারী টোকেন অথবা কয়েনকে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট বলে থাকে। সহজ কথায় ফিজিক্যালি যে সমস্ত আর্থিক সম্পদ রয়েছে সেগুলোর এগেনিস্টে যে টোকেন অথবা কয়েন পরিচালিত হয় সেটি হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের কয়েনগুলো এই জন্য সেফ কারণ তাদের প্রত্যেকটা প্রজেক্টের পিছনে ব্যাকআপ ফান্ড রয়েছে। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি $9.14 billion এর মার্কেট ক্যাপিটাল রয়েছে। এখানে বিভিন্ন কয়েন রয়েছে, এর মধ্যে ভালো কয়েকটা কয়েন আমি সাজেস্ট করব যেগুলো সিকুইর, সেফ। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের ফার্স্ট অফ অল যে কয়েনটি সাজেস্ট করব এটির নাম হচ্ছে অন্ডু, এর শর্ট নাম, ফুল নাম সেম। এটির বর্তমান প্রাইস 74 সেন্ট রয়েছে। এই প্রজেক্টটি আগামী বুল রানে ভালো একটা রিটার্ন দেবে কারণ এখানে ব্ল্যাক রক সহ বিশ্বের নামি দামি সমস্ত কোম্পানির ইনভেস্টমেন্ট রয়েছে এবং তাদের বিশাল ব্যাকআপ রিয়েল অ্যাসেট রয়েছে। লাস্ট সেপ্টেম্বরে 19% রিটার্ন দিয়েছে এবং এই অক্টোবর থেকে যেহেতু বুলিশ মার্ক ভালো করবে। এই কয়েনটি বাইন্যান্স ছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জ সাইডে আপনি পেয়ে যাবেন। এটি বর্তমানে 74 সেন্ট রয়েছে, আপনি এটি 60-65 সেন্টে আসলে অনায়াসে পিক আপ করতে পারেন লং টার্ম পারপাস। আগামী বুল রানে এটির প্রাইস কত হতে পারে, মিনিমাম 5x to 10x রিটার্ন দিয়ে থাকে প্রত্যেক বুল রানে, সেই হিসাবে $3.5-$5 যাওয়ার মতো একটি প্রজেক্ট। সো আপনি আপনার নিজের রিস্ক অনুযায়ী আরও রিসার্চ করে ইনভেস্ট করবেন। রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে মান্ট্রা ডাও, এর শর্ট নাম OM। এর বর্তমান প্রাইস দেখতে পাচ্ছেন 1.37 সেন্ট রয়েছে। সো মান্ট্রা ডাও শর্ট নাম OM, এই প্রজেক্টটিও খুবই ভালো র্যাঙ্ক রয়েছে, 68 নম্বর র্যাঙ্ক। এবং এটি যদি আমরা চার্ট হিস্টোরি দেখি, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র অগাস্ট এবং এপ্রিল ছাড়া এটির জন্মলগ্নর পর থেকে এটি কন্টিনিউয়াসলি আপ এবং সবাইকে প্রফিট দিয়েছে। সো এটি বলতে পারেন একটি ট্রেন্ডিং একটা কয়েন, সবসময় ট্রেন্ডিং থাকে, আপে থাকে। সো এই কয়েনটি আরেকটি কারণে নিরাপদ, সেটি হচ্ছে প্রায় 96% কয়েন মার্কেটে চলে এসেছে সার্কুলেটিং সাপ্লাইতে। মান্ট্রাডাও এটি বাইন্যান্স সহ বিশ্বের সকল এক্সচেঞ্জ সাইডে আপনি পেয়ে যাবেন, আপনার নিজের রিস্কে পিক আপ করতে পারেন। আরেকটি রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেটের কয়েন হচ্ছে গোল্ড পিনস, এর শর্ট নাম GFI। এর বর্তমান র্যাঙ্ক 268 রয়েছে, এর প্রাইস রয়েছে $1.79। এটি গত এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর ডাউনে রয়েছে। সো দীর্ঘ যেহেতু 5-6 মাস ডাউনে রয়েছে, উপযুক্ত সময় ইনভেস্ট করার, আপ হবে খুব শীঘ্রই মার্কেট এভরিথিং ঠিক থাকলে ইনশাআল্লাহ। এই কয়েনেরও সার্কুলেটিং সাপ্লাই 74% কমপ্লিট রয়েছে, সেই হিসাবে এটিও নিরাপদ। এটি বাইন্যান্স এক্সচেঞ্জ ছাড়া বাকি অন্যান্য সকল এক্সচেঞ্জ সাইডে আপনি পেয়ে যাবেন। দ্বিতীয়ত যে ব্লকচেনের কয়েন নিয়ে সাজেশন দিব সেটি হচ্ছে Layer 1 ব্লকচেনের ক্যাটাগরির কয়েন। Layer 1 ব্লকচেনের কয়েনগুলো সম্পূর্ণ নিরাপদ কারণ Layer 1 ব্লকচেন POW প্রুফ অফ ওয়ার্ক এবং POS প্রুফ অফ স্টেক প্রোটোকল নিয়ে কাজ করে থাকে। যেহেতু Layer 1 ব্লকচেন সম্পূর্ণ তারা তাদের ব্লকচেনের উপর নির্ভর করে পরিচালিত হয়, অতএব এটি সম্পূর্ণ নিরাপদ। ক্রিপ্টো মার্কেটে টোটাল 3 trillion মার্কেট ক্যাপিটালের মধ্যে 2 trillion মার্কেট রয়েছে Layer 1 কয়েনগুলোতে। এটি 100% নিরাপদ এবং খুবই ফেমাস, এটি প্রমাণ দেখতে পাচ্ছি। Layer 1 যে সমস্ত কয়েন রয়েছে তার মধ্যে ভালো কিছু কয়েন সাজেস্ট করব যেগুলো সবসময় ট্রেন্ডিংয়ে থাকে এবং সবার ফেভারিট, এবং প্রত্যেক বুল রান আসলে এটি হিউজ পরিমাণ রিটার্ন দিয়ে থাকে। Layer 1 ব্লকচেনের সর্বপ্রথম যে প্রজেক্টটি সবচেয়ে জনপ্রিয় ইউজ হয়ে থাকে সেটি হচ্ছে সোলানা, এর শর্ট নাম সোল। বর্তমান র্যাঙ্ক 5 নম্বরে রয়েছে, এটির বর্তমান প্রাইস $173 রয়েছে। সোলানাকে বলা হয় পরবর্তী ইথেরিয়াম কিলার, অর্থাৎ ইথেরিয়ামের সাথে কম্পিটিটর হিসাবে সোলানা কাজ করে যাচ্ছে কন্টিনিউয়াসলি। সোলানা 2023-24 কন্টিনিউয়াসলি প্রফিট দিয়ে যাচ্ছে প্রত্যেক মাসে। সোলানা তো ইনভেস্টের নিরাপদের জন্য কারণ এটির
80% কয়েন মার্কেটে চলে এসেছে। অল টাইম হাই গিয়েছিল $259। সোলানা বাইন্যান্স সহ পৃথিবীর সমস্ত এক্সচেঞ্জ সাইডে রয়েছে। সো সোলানার প্রাইস প্রেডিকশন কেমন হতে পারে? সোলানা বর্তমানে যে প্রাইসে রয়েছে এই প্রাইস থেকে আপনি না কিনে এটি 140-150 আসলে আপনি পিক আপ করবেন লং টার্ম পারপাসে। আর লং টার্ম পারপাসে সোলানা আমার সেল টার্গেট রয়েছে মিনিমাম $500-1000 ইনশাআল্লাহ আগামী বুল রানে। লেয়ার ওয়ান ব্লক চেনের আরেকটি জনপ্রিয় কয়েন হচ্ছে সুই নেটওয়ার্ক, এর শর্ট নাম সুই, বর্তমান র্যাঙ্ক 23 রয়েছে, এটির প্রাইস রয়েছে বরাবর $2। সুই নেটওয়ার্ক ডে বাই ডে জনপ্রিয় হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াসলি এটার ইউজ কেস বেড়ে যাচ্ছে, কারণ সুই নেটওয়ার্কের আন্ডারও মিম কয়েন গঠন হয়েছে। বলে রাখা ভালো, মিম কয়েন যেহেতু সুই নেটওয়ার্কের আন্ডারে নতুন করে বের হচ্ছে, এ নিয়ে যদি ভিডিও চান সেটি কমেন্ট করে জানান। সুই নেটওয়ার্কের পারফর্মস দেখতে পাচ্ছেন খুবই ভালো, 4 মাস ডাউনের পর কন্টিনিউয়াসলি আপ হয়েছে, সেপ্টেম্বরে 123% আপ হয়েছে। সুই নেটওয়ার্ক যেহেতু $2 রয়েছে এটি $1.5 অথবা 1.60-70 আসলে আপনি পিক আপ করবেন, এটি বাইন্যান্স সহ সমস্ত এক্সচেঞ্জ সাইডে রয়েছে। সুই নেটওয়ার্ক ভবিষ্যতে সোলানার মতো দাম হতে পারে, সারা বিশ্বের অ্যানালাইস্টরা এটি বলে যাচ্ছে কন্টিনিউ। লেয়ার ওয়ানের আরেকটি জনপ্রিয় প্রজেক্ট হচ্ছে অ্যাপটোস, এর শর্ট নাম APT, এর র্যাঙ্ক রয়েছে 26তম, বর্তমান প্রাইস $9.92, অলমোস্ট $10 রয়েছে। অ্যাপটোসে বিশ্বের নামি দামি অনেক ইনভেস্টর রয়েছে এবং এটির প্রতিষ্ঠাতা কয়েনবেস সহ বিভিন্ন বড় বড় প্রজেক্টের কোফাউন্ডার ডিরেক্টররা জড়িত রয়েছে। সো এটি ফান্ডামেন্টালি খুবই স্ট্রং একটি প্রজেক্ট। APT অ্যাপটোস আগামী বুল রানে মিনিমাম $5x ধরলে $50 এবং $10x ধরলে $100 যাওয়ার মতো একটি প্রজেক্ট। ক্যাটাগরির ব্লক চেন কয়েনগুলো আগামী বুল রানে ভালো রিটার্ন দিবে এটি হচ্ছে AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কয়েনগুলো খুবই ভালো রিটার্ন দিবে, কেননা বর্তমান যুগ হচ্ছে AI এর যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। ইলন মাস্ক গত কিছুদিন আগে প্রায় হিউম্যানের মতো মানুষের মতো একটি রোবট তৈরি করেছে যে সমস্ত কাজ করতে সক্ষম। তো ইলন মাস্কের এই আবিষ্কারকে সবাই খুবই সাধুবাদ জানিয়েছে আগামী ভবিষ্যতের জন্য। তার সাথে সাথে ইলন মাস্ক রোবটিক কারও নির্মাণ করেছে, এছাড়া রোবটিক বাসও তৈরি করেছে তিনি। ইলন মাস্ক সহ পৃথিবীর IT এক্সপার্ট সবাই AI এর দিকে ঝুঁকে পড়ছে, ডে বাই ডে AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ কেস বেড়ে যাচ্ছে। সো আশা করি AI রিলেটেড কয়েনগুলো খুব শীঘ্রই আপনাকে ভালো প্রফিট দিবে। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কয়েনগুলোর বর্তমান মার্কেট ক্যাপিটাল $28 বিলিয়ন। AI এর অনেকগুলো প্রজেক্ট রয়েছে যেগুলো আপনাকে ভালো প্রফিট দিবে, আবার কিছু কিছু প্রজেক্ট রয়েছে যেগুলো অলরেডি ডেড, অর্থাৎ আপ হওয়ার চান্স খুবই কম। সো ভালো কয়েকটা প্রজেক্ট আমি সাজেস্ট করব যেগুলো আগামী বুল রানে ভালো বেনিফিট দিবে। AI আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রথম যে কয়েন সেটি আমি সাজেস্ট করব, এটির নাম হচ্ছে ফিট, FET শর্ট নাম, আর ফুল নাম হচ্ছে আর্টিফিশিয়াল সুপার ইন্টেলিজেন্স এলিয়েন্স, এর বর্তমান প্রাইস $1.35 রয়েছে। সো যেহেতু দীর্ঘ 30 দিন ধরে এটি ডাউন রয়েছে, সো আপনি এটি $1.10 থেকে $1.20 আসলে লং টার্মের জন্য পিক আপ করতে পারেন। এটি অল টাইম হাই গিয়েছিল প্রায় $3.50। AI এর আরেকটি জনপ্রিয় প্রজেক্ট হচ্ছে র্যান্ডার, এর শর্ট নাম পুল নাম সেম, বর্তমান প্রাইস $5.15 রয়েছে, এটিও গত 30 দিনে 16% ডাউন রয়েছে। বর্তমানে এটি বাইন্যান্স সহ প্রত্যেকটা এক্সচেঞ্জ সাইডে পেয়ে যাবেন। AI এর মধ্যে এটি খুবই ভালো পারফর্মস করবে আগামী বুল রানে। এছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আরও কিছু কয়েনের প্রতি আপনি নজর রাখবেন যেগুলো পুরানো প্রজেক্ট, যেমন নিয়ার প্রোটোকল, এটি খুবই ভালো। এছাড়া ICP ইন্টারনেট কম্পিউটার, এটিও ভালো করবে আগামী বুল রানে। এছাড়া GRT, এটিও আপনারা অল্প কিছু নিতে পারেন, দাম কম রয়েছে। আকাশ নেটওয়ার্ক, এটি যখন $1 ছিল সাজেস্ট করেছিলাম, এখন $2.50 রয়েছে। ভিডিও শেষে আপনার কাছে কোশ্চেন রাখতে চাই, 3 ক্যাটাগরির কয়েন্সগুলো সাজেস্ট করেছি সেটির মধ্যে কোন ক্যাটাগরির কয়েনগুলো আপনার হোল্ডিং রয়েছে অথবা আপনি বাই করবেন সেটি কমেন্ট করে জানান। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।